ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, জবাবদিহিতার আওতায় না আনা পর্যন্ত র‍্যাব এবং এর সাবেক এবং বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশি বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, নিষেধাজ্ঞাগুলো শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়, বরং আচরণ পরিবর্তন এবং তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য। গত বছরের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এটা খুব ভালো সংকেত। আমরা আশা করছি র‍্যাবের আচরণ পরিবর্তন হবে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্র হচ্ছে একটি সংগ্রাম, প্রতিনিয়ত এটা নিয়ে যুদ্ধ করতে হয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছি, আমরা গণতন্ত্র নিয়ে কাজ করছি। চীনের বিআরআই বাংলাদেশে যোগদান প্রসঙ্গে পিটার হাস বলেন, বিআইআর যোগ দেওয়ার বিষয়টা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত, বাংলাদেশ কোন জোটে যোগ দেবে সেটা তাদের বিষয়। সেই সাথে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে পিটার হাস বলেন, বিনিয়োগ নিয়ে বাংলাদেশের একটি প্রতিযোগিতা রয়েছে, বিনিয়োগকারীরা উপযুক্ত বাজার খুঁজবেন, সেই ক্ষেত্রে যেখানে তারা নিরাপদ মনে করবেন, নিরাপদ পরিবেশ পাবেন, সেখানেই তারা বেছে নেবেন। গত বছরের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব বাহিনীর সাবেক এবং বর্তমান 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন র‍্যাবের সাবেক মহাপরিচালক ডিজি এবং বর্তমান পুলিশের বিদায়ী আইজিপি বেনজির আহমেদ। র‍্যাবের বিদায়ী ডিজি নতুন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের উপর একই নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যে সাম্প্রতিক জাতিসংঘে পুলিশ প্রধানের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বেনজির আহমেদ।